বিএনপির একজন নেতা যখন বাম হাত দিয়ে গ্লাসে পানি খাবেন, কেউ কিন্তু এই প্রশ্নটা তোলে না যে উনি বাম হাত দিয়ে পানি খেলেন কেন। কিন্তু জামাতের একজন নেতা যখন বাম হাত তুলে গ্লাসে পানি খাবেন, সাথে সাথে লোকেরা ধরবে যে এই লোকটার মানে উনি বাম হাতে পানি খেলেন কেন, এটা তো সুন্নতের পরিপন্থী। উনি যখন কোথাও ত্রাণ দিতে যান, ওখানে নারীও আসে পুরুষও আসে, একসাথে আসে। তো ওনারা একসময় নির্বাচনকে বলেছেন এটা জায়েজ নাই, গণতন্ত্রকে ওনারা বলেছেন এটা হারাম মতবাদ। যে ওনারা এত ভালো, এত সুন্দর সংগঠন, এত গোছালো, এত ট্রেনিং এখানে আছে, কিন্তু ওনাদের জনপ্রিয়তা নাই কেন? না, এই ধরনের কথা আমি এভাবে বলি নাই। আমি যেটা বলেছি যে ধর্ম তো প্রত্যেক মানুষের একটা নিজস্ব ব্যাপার। ধরেন কেউ এক এক ধর্মে বিশ্বাসী, আমরা যেটা বলি না ধর্ম যার যার, রাষ্ট্রটা সবার। আসলে হয়েছে কি, ধর্ম হচ্ছে একটা এক্সক্লুসিভ ব্যাপার, যে আমার ধর্মটা একান্ত আমার, আমার ধর্মের ব্যাপারে আমি অন্য কারোর ইন্টারফেয়ারেন্স, অন্য কারোর বিষয়টা আমি সহ্য করবো না, করি না আমরা সাধারণত। যেমন ধরুন আমার যেটা মসজিদ, আমার ইবাদতের জায়গা, সেখানে কিন্তু আমার এই জায়গাটা এক্সক্লুসিভলি ইবাদতের জন্য, এটা আমি অন্য কারোর সাথে শেয়ার করবো না, বা অন্য কোনো ধর্মের নীতির বাইরের কোনো কিছু আর কি আমি এখানে এন্ট্রান্স দেব না। এটা একদম স্পেশালাইজড একটা জায়গা। কিন্তু রাজনীতিটা কিন্তু এক্সক্লুসিভ না, রাজনীতিটা কিন্তু ইনক্লুসিভ জায়গা, এখানে উদার জায়গা। যেমন একটা ইউনিয়ন পরিষদ যদি আমরা বলি যে এটা একটা সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান, একটা মসজিদের সাথে একটা ইউনিয়ন পরিষদের পার্থক্যটা কি? ইউনিয়ন পরিষদের সব ধর্মের লোকরা আসবে, সেখানে নানা বিধানের, নানা চিন্তার, নানা জাতের লোকেরা আসবে, ঠিক আছে। ধরেন একজন পতিতার কথা যদি আমরা ধরি, হ্যাঁ, সেও কিন্তু ইউনিয়ন পরিষদে তার রাইটস নিয়ে এসে যাবে। একজন হিন্দু যাবে, একজন মুসলিম যাবে, একজন ব্রাহ্মণ যাবে, একজন শূদ্র যাবে, নমশূদ্র যাবে, সবার জন্য এটা জায়গা। এই জায়গাটা এই জন্য মানে ধর্ম এখানে প্রধান না, ওর নিজের একটা ধর্ম আছে রাজনীতির, সেই ধর্মটা হচ্ছে মানুষের অধিকার। তার সাথে রাজনীতির সাথে মানুষের সম্পর্কটা, রাষ্ট্রের সাথে মানুষের সম্পর্কটা হচ্ছে অধিকারের সম্পর্ক। ধর্মের সাথে মানুষের সম্পর্কটা হচ্ছে বিশ্বাস, এবং বিশ্বাসের ভিত্তিতে তার প্রতি যে নির্দেশনা, সেই নির্দেশনা পালনের সম্পর্ক। তো এটা কিন্তু স্রষ্টারও বিধান। আপনি দেখেন উনি যখন একজন মানুষ বিশ্বাসী হিসেবে তার সাথে তার এক ধরনের চুক্তি, আর সাধারণ একজন তার সৃষ্টি হিসেবে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, তার জন্য কিন্তু আরেক নীতি। যেমন উনি সবার জন্য বৃষ্টি দেন, সবার জন্য আলো দেন, সবার জন্য অক্সিজেন দেন, সবার জন্য উনি খাদ্য বণ্টন করেন, কিন্তু উনি বেহেস্ত দেবেন তাদেরকে যারা তার বিশ্বাসের সাথে কর্মের মিল আছে শুধু তাদেরকে। এখানে কিন্তু উনি সবার জন্য একই রকম করবেন না। তো এই অংশটা হচ্ছে, এই জন্য আমরা এটাকে সূক্ষ্মভাবে বলেছি যে রাজনৈতিক দল কাজ করবে সবার জন্য, সব ধর্মের জন্য, সব বিশ্বাসের জন্য। ধরেন হুজুর বলেন, ব্রাহ্মণ বলেন, আপনার পাদ্রী বলেন, আপনার খেলোয়াড় বলেন, নর্তকী বলেন, বা গুরু শিষ্য, সবার জন্য রাজনৈতিক দল, সব রাজনৈতিক দলে সবার জন্য উন্মুক্ত থাকবে। এই জায়গাটা থেকে আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে তার নীতি বা কর্ম বা নাগরিকের সাথে সম্পর্কটা সে রক্ষা করবে না, তার সাথে সম্পর্কের সূত্র হবে অধিকার। আর ধর্মের জায়গাটায় সবার সাথে সম্পর্কটা হবে ইমান এবং তার কর্মের ভিত্তিতে, বিশ্বাস এবং কর্মের ভিত্তিতে। এই কথাটাই আমি বলেছি। হ্যাঁ হ্যাঁ, এটা তো পরে, কারণ ওরা তো শুধু ধর্মীয় দল না, তারা রাজনৈতিক দলও। আপনি দেখেন, আমি যদি আপনাকে মানে বিষয়টা এভাবে বলি আপনার জন্য বোঝার সুবিধা হবে, উনি যখন ধর্মের বিধানের কথা বলেন তখন ধর্মের বিধানে আছে উনি কোনো বেপর্দা নারীর সাথে একজন পুরুষ কী করবে না, মেলামেশা করতে পারবে না। আপনি দেখবেন যে ইসলামিক দলগুলো, তারা কিন্তু পুরুষের একটা আলাদা সংগঠন, নারীর একটা আলাদা সংগঠন, কিন্তু একসাথে না। কিন্তু উনি যখন রাজনীতি করতে যান, রাজনৈতিক দল আকারে যান, উনি যখন কোথাও ত্রাণ দিতে যান, ওখানে নারীও আসে পুরুষও আসে, একসাথে আসে। উনি কিন্তু তখন একসাথেই ওদের সাথে কী করেন, ডিল করেন। উনি যখন নির্বাচনে ভোট চাইতে যান, উনি শুধু এমন না যে উনি শুধু পুরুষের কাছে ভোট চাইতে যান, যে ওনার নারী শাখারা শুধু নারীদের কাছে যায় আর ওনারা পুরুষ লোকেরা পুরুষের কাছে যায়, এটা কিন্তু না। ওই প্রার্থী উনি কিন্তু নারীর কাছেও ভোট চায়, পুরুষের কাছেও ভোট চায়। তাহলে তার কিন্তু সুস্পষ্ট দুটা পার্থক্য, উনি ইসলামিক দল আকারে, ইসলামিক মানে জায়গা একরকম, আর রাজনৈতিক দল আকারে ওনার কিন্তু ওই জায়গায় ওনার মধ্যে পার্থক্য আছে। তো এই জন্য আমরা যেটা বলি
যে একটা ইসলামী রাজনৈতিক দলের পক্ষে এই জায়গাটায় একটা ঝামেলা তৈরি হয়, একটা প্রশ্ন তৈরি হয়। উনি যখন তার দলে নারীদেরকে নিয়ে একসাথে বসেন না, তখন ওনার ব্যাখ্যা থাকে যে নারীদের এভাবে মুখোমুখি বসা, একসাথে চলা, এটা ইসলামে নিষেধ। কিন্তু উনি যখন রাষ্ট্রীয় কাজে গিয়ে একসাথে চলেন, তখন অনেকে প্রশ্ন করতে পারে যে আপনার এই নিষেধাজ্ঞাটা কি এখন রহিত কিনা, শরীয়তের এই বিধানটা এখন আপনার জন্য আপনি এখান থেকে অবমুক্ত কিনা। তখন উনি কিন্তু সেখানে আর জবাবটা দিতে পারেন না। তো এই জন্য কিন্তু আমাদের সমাজে যেটা হয় যে এই যে ইসলামিক দলগুলো, আপনার মনে থাকার কথা যে ওনারা একসময় নির্বাচনকে বলেছেন এটা জায়েজ নাই, গণতন্ত্রকে ওনারা বলেছেন এটা হারাম মতবাদ, নারী নেতৃত্বকে ওনারা বলেছেন এটা হারাম, ঠিক আছে। তো এখন আমাদের যে নির্বাচন ব্যবস্থাকে ওনারা কিন্তু গ্রহণ করে নিয়েছেন, এই পার্লামেন্টকে ওনারা গ্রহণ করে নিয়েছেন, একসময় ছবি তোলা ভিডিও করা এগুলোকে ওনারা শরীয়তের দৃষ্টিতে না জায়েজ বলতেন। আপনি দেখবেন আজ থেকে যদি 20 বছর আগে বা 30 বছর আগে আপনি যদি ওনাদের পোস্টার দেখেন, দেখুন ওনাদের পোস্টারে ছবি নাই, শুধু আপনার মার্কা আছে। এখন আপনি দেখবেন হিউজ ছবি আছে, এখন দেখবেন তাদের হিউজ ভিডিও রিলিজ হচ্ছে, এখন দেখবেন তারা প্রতিনিয়ত নারী পুরুষ একসাথে বসে মিটিং করছে, একসাথে কথা বলছে। তো এইটা হচ্ছে রাজনীতির রূপটা কিন্তু ইনক্লুসিভ, ওখানে আপনি ভাগ করতে পারবেন না। আর যখন আপনি ইসলাম করতে যাবেন তখন একরকম, এই জন্য যখন ওনারা ইসলামিক দল আকারে একরকম থাকেন আর রাজনীতির জায়গায় আরেকরকম থাকেন, তখন একটা প্রশ্ন ওনাদেরকে সবসময় ফেস করতে হয়। আমরাও দেখেছি জিজ্ঞেস করা হতো যে নারী নেতৃত্ব হারাম, তাহলে খালেদা জিয়া একজন প্রধানমন্ত্রীর অধীনে আপনারা মন্ত্রী হলেন কীভাবে, এই ধরনের প্রশ্ন জামাতের নেতাদেরকে অনেকবার শুনতে হয়েছে। তারপরে ধরেন এই যে ইলেকশন সিস্টেম, জামাতের মধ্যে কিন্তু বা অন্যান্য ইসলামিক দলের মধ্যে কিন্তু প্রার্থী হওয়া যায় না। হ্যাঁ, ওনারা কেউ যদি, ওনাদের সংবিধানে আছে, গঠনতন্ত্রে আছে যে আমি যদি প্রার্থী হতে চাই, কেউ যদি পদ পেতে চায়, তাহলে উনি আসলে পদের জন্য অযোগ্য বিবেচিত হন। এটাকে ওনারা বলেন যে এটা ইসলামিক স্পিরিট হচ্ছে এটা। অন দি আদার হ্যান্ড, ওনারা যখন পার্লামেন্টে ইলেকশন করতে যান তখন কিন্তু ওনারা প্রার্থী হন, নমিনেশন সাবমিট করেন, ইভেন বিভিন্ন জোটের সময় কিন্তু তারা সেখানে দেন দরবারও করেন যে আমাদের প্রার্থী হওয়ার জন্য। এবং তখন তারা কিন্তু স্লোগান দেন, অমুক ভাই এগিয়ে চলো, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হ্যাঁ এই ধরনের স্লোগানও দেন। তাহলে দলে কিন্তু এটা দেন না ওনারা, দলে ওখানে কখনো কোনো নামে কোনো ব্যক্তির নামে অমুক ভাইকে ভোট দিন, অমুক ভাইকে আমির বানান, অমুক ভাইকে সেক্রেটারি বানান, এই স্লোগানটা ওনারা দেন না। তাহলে এই জায়গাটা একটা সুস্পষ্ট ওনাদের আচরণগত পার্থক্য দেখা যাচ্ছে যে ওনারা ইসলামিক দল আকারে একরকম, রাজনৈতিক দল আকারে আরেকরকম। এটা কিন্তু এক ধরনের মানুষের মধ্যে এক ধরনের দ্বিধা তৈরি করে, এবং এটা কিন্তু ওনাদের রাজনৈতিক অনগ্রসরতার একটা কারণ। কারণ আপনি সারা জীবন শিখছেন একরকম, এক করছেন আরেক রকম। এই জন্য আপনি দেখবেন এই এই প্রশ্নটা সবসময় শুনতে হয়, আছে ওনাদের মধ্যে, যে ওনারা এত ভালো, এত সুন্দর সংগঠন, এত গোছালো, এত ট্রেনিং এখানে আছে, কিন্তু ওনাদের জনপ্রিয়তা নাই কেন? জনপ্রিয়তা না থাকার মূল কারণ হচ্ছে ওই যে রাজনীতির কাজটা কিন্তু লোক দেখানো। রাজনীতিতে আপনি কাউকে দান করবেন, আপনি কাউকে শীতগ্রস্ত দিচ্ছেন, আপনি কাউকে বন্যাত্রদের টান দিচ্ছেন, এটা সবসময় আপনি ফোকাস করবেন। আপনি যে হিউম্যান অ্যাক্টিভিটিজে আছেন, আপনি যে আত্মমানবতার সেবা করছেন, এটা যখন ফোকাস করবেন মানুষ আপনাকে ভোট দিবে, মানুষ বলবে হ্যাঁ এই লোকটা তো আমার বিপদাপদে আছে। কিন্তু ধর্মের বিধান হচ্ছে ওনারা সারাদিন শিখান যে কাউকে দান করার সময় এটা দেখানো যাবে না, এটা লোক দেখানো হয়ে যাবে। হ্যাঁ, আপনি এমন কাজ করবেন না যেটা প্রদর্শনমূলক হবে। হ্যাঁ, কিন্তু রাজনীতিতে সবসময় দেখা যাচ্ছে প্রদর্শনই করতে হচ্ছে আপনাকে, আপনি একজনকে একটা কম্বল দিচ্ছেন, ওটা আবার ছবি তুলে ওটা প্রচার করছেন, ঠিক আছে। এই দ্বৈরথটা, এই যে কন্ট্রাডিকশনটা, এই কারণে কিন্তু ওনারা দেখবেন আপনি ইসলামিক দলগুলো যেগুলো আছে, যারা ইসলামিক দল বলতে আমি যেটা বোঝাচ্ছি, ধরুন যারা খুব এবাদত বন্দীগের উপরে যারা খুব ফোকাস করে, তাবলিগ বা আপনি এটাকে বলা যায় সুফিবাদের দিকে যারা আছে, তারা কিন্তু ওনাদেরকে ইসলামিক দল আকারে স্বীকৃতি দিতে চায় না, বলছে না এরা তো ইসলামিক দল না, এরা তো রাজনৈতিক দল। আবার রাজনৈতিক দলগুলো উল্টা ওদেরকে বলে যে এরা তো রাজনৈতিক দল না, এরা তো একটা ধর্মীয় দল। তো এই কন্ট্রাডিকশনটা, এই মানে ডাবল স্ট্যান্ডার্ডের এই মানে তকমাটা বা এই দ্বন্দ্বটা আপনাদের মধ্যে সবসময় থাকবে যতক্ষণ পর্যন্ত এই জায়গায় ওনারা একটা রিয়েল পজিশন না নেবেন, ঠিক আছে। যে আপনাকে হয় একদম ফুল ফ্লেজেড রাজনৈতিক দল আকারে থাকতে হবে পরিচয়ে, আর নাইলে আপনি ফুল ফ্লেজেড একটা ইসলামিক দল আকারে থাকবেন। তো আপনি যখন শরিয়া ভিত্তিতে চলতে চাইবেন তখন মানুষ আপনাকে শরিয়া ভিত্তিতে চলতে দেখবেন,
আমি একটা ছোট্ট উদাহরণ দেই। ধরেন বিএনপির একজন নেতা পাশে বসে আছেন, জামাতের একজন নেতা পাশে বসে আছেন, দুইজন বসে আছেন। বিএনপির একজন নেতা যখন বাম হাত দিয়ে গ্লাসে পানি খাবেন, কেউ কিন্তু এই প্রশ্নটা তোলে না যে উনি বাম হাত দিয়ে পানি খেলেন কেন। কিন্তু জামাতের একজন নেতা যখন বাম হাত তুলে গ্লাসে পানি খাবেন, সাথে সাথে লোকেরা ধরবে যে এই লোকটার মানে উনি বাম হাতে পানি খেলেন কেন, এটা তো সুন্নতের পরিপন্থী। বিএনপির একজন নেতা যদি ধরেন বসে আছে, এই সময় আজান দিলেন বা নামাজের জন্য সবাই ডাকলো, বিএনপির একজন নেতা না গেলেও কেউ কিছু বলবে না, কিন্তু ইসলামিক দলের একজন নেতার ব্যাপারে সবাই বলবে এই লোকটা এখন নামাজের টাইম হলো, সবাই নামাজ পড়ছে, উনি বসে আছেন কেন। এই জন্য ওনাকে সারাক্ষণই কিন্তু রাজনীতির পাশাপাশি একটা শরিয়া কমপ্লায়েন্সের মধ্যে ওনাকে কী করতে হয়, থাকতে হয়। আর যখনই উনি ওটা ব্যত্যয় করেন তখন ওনাকে লোকেরা উনি প্রশ্নবিদ্ধ হন, কিন্তু বিএনপির নেতাটা কিন্তু প্রশ্নবিদ্ধ হন না, কারণ উনি তো ধর্মের বিষয়ে উনি কোনো প্রতিজ্ঞা করেন নাই, ধর্মের বিষয়ে উনি কোনো কথা মানুষকে প্রলুব্ধ করেন নাই বা মানুষকে সেটার জন্য উৎসাহিত করেন নাই। কিন্তু ইসলামিক দলের নেতারা যেহেতু এটা প্রতিনিয়ত উদ্বুদ্ধ করেন, সুতরাং ওনাদেরকে কিন্তু প্রত্যেকটা পদে পদে মানুষ দেখে যে আপনি ইসলামের উপর আছেন কিনা, এটাও কিন্তু তাদের একটা বিরাট আমি মনে করি যে একটা ডিলেমার মধ্যে তাদেরকে থাকতে হয়।